ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। শুরু করছি আনন্দ সকাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকর্ণা, আর সুকর্ণার সঙ্গে রয়েছি আমি কুসুমিতা। গত কয়েকদিন ধরে যেভাবে উৎকণ্ঠায় ছিলাম আমরা সকলেই, যে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি কেমন রয়েছেন, আজ একেবারেই ভালো খবর, কারণ তিনি আগের থেকেও অনেকটা ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, এমনটা হাসপাতালের পক্ষ থেকে জানানো হচ্ছে। বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, হাসপাতাল সূত্রে কি জানানো হচ্ছে, কেমন রয়েছেন প্রবীণ অভিনেতা? দেখো, বলছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন, তবে সম্পূর্ণ উদ্বেগ যে কেটেছে তেমনটা কিন্তু এখনো নয়। আগামী দু তিন দিন আরো খুব ক্রুশিয়াল চিকিৎসকদের কাছে তেমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। তবে চিকিৎসকরা যে বিষয়টা জানাচ্ছেন, সৌমিত্র বাবু আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন, এমনকি তিনি বেশ কিছু কথা যেটা চিকিৎসকরা বলছেন সেই কথা তিনি বুঝতে পারছেন, এমনকি কিছু কিছু শব্দ কিছু কথা তিনি নিজেও বলেছেন সৌমিত্র বাবু। এবং গতকাল রাত্রেবেলা ওনার ঘুম হয়েছে এবং অন্যান্য যে প্যারামিটার্স অর্গান রয়েছে সেই সবটা কিন্তু ঠিক মতো নর্মালি প্রায় ফাংশন করছে। আরো কিছু আজকে বেশ কিছু টেস্ট করা হবে, যেগুলো রেগুলার টেস্ট হয় সেই টেস্ট করা হবে। অন্যদিকে তুমি জানো, মিউজিক থেরাপির মাধ্যমে সৌমিত্র বাবু চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। সেই মিউজিক থেরাপি যে বিষয়টা চিকিৎসকরা জানাচ্ছেন, মূলত স্নায়ু রোগ বা স্নায়ুর যে সমস্যা, নিউরোলজিক্যাল প্রবলেম, সেই মিউজিক থেরাপি দেওয়া হচ্ছে। এবং সেই মিউজিক থেরাপির ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত একদিকে যেমন শোনানো হচ্ছে, পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে যে গান ভালো লাগে, অন্যদিকে ওনার অভিনীত যে সিনেমা রয়েছে সেই সিনেমার গান কিন্তু চালানো হচ্ছে সৌমিত্র বাবুর ঘরে। আপাতত সৌমিত্র বাবুকে যে কোভিড আইসিইউ সেখান থেকে শিফট করা হয়েছে এবং ওনাকে যে বাইপ্যাপ সাপোর্টে রাখা ছিল সেই বাইপ্যাপ সাপোর্টের বদলে সেটিকে নেজাল মাস্কের ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে রেমডেসিভি পাশাপাশি যে প্লাজমা থেরাপি সেই কোর্সটাও কিন্তু কমপ্লিট করা হয়েছে। চিকিৎসকরা যে বিষয়টা জানাচ্ছেন, অর্থাৎ সৌমিত্র বাবু আগের তুলনায় এখন অনেকটাই ভালো রয়েছে। শেষ যে জ্বর আসে মঙ্গলবার দিনকে, শেষ রাত্রেবেলা ওনার জ্বর এসেছিল, তারপর আর জ্বর আসেনি। কোভিড টেস্টের রেজাল্টও নেগেটিভ, এবং কোভিড টেস্টের রেজাল্ট যখন নেগেটিভ আসে তারপর থেকেই অন্যান্য যে প্যারামিটার বা অর্গান গুলো রয়েছে সেগুলো উন্নতি শুরু হয়েছে। আবার আপাতত রাত্রেবেলা তিনি ভালো ঘুমিয়েছেন এবং চিকিৎসকরা আগামী আরো দুই থেকে তিন দিন পর্যবেক্ষণের মধ্যে রাখবেন তার যে উন্নতি সেটা কতটা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। তবে চিকিৎসকরা যে বিষয়টা জানাচ্ছেন, চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় যে রাইট ট্র্যাকে যে চিকিৎসা পরিষেবা দেওয়া আছে, চিকিৎসা পরিষেবা যাওয়া, সেটাই কিন্তু যাচ্ছে। আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছেন সৌমিত্র বাবু, তেমনটাই কিন্তু হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ পার্থ।